নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা বলার জন্য বলেছেন। কেন বলছি একটা দারুণ বিষয়, যে দেখুন ভক্তি কোনটা, আমাদেরকে ভক্তি কোনটা, জাল ভক্তি কোনটা, আর কোনটা লোক দেখানো, আর কোনটা ভণ্ডামো, এগুলো সবগুলো আজকে জানতে হবে। আমরা সাজছি বাইরে, রংচঙে সাজছি। আজকে একজন বলছেন যে যে ভক্তি মানে কি, ওই ঘন্টার পর ঘন্টা পুজো পাঠ, মন্ত্রপাঠ, এগুলো ভক্তি? এগুলো করলেই কি ঈশ্বর তুষ্ট হচ্ছেন? দেখুন, ভক্তের সংজ্ঞা হচ্ছে ভজন সিক্ত হয়েছে যে। এখন ভজনা করা, ভজন মানে কীর্তন শুধু নয়, ভজন নয়, ভজনা করা। তার ভজনা করলে কীরকম, কীভাবে আপনি ভক্ত চিনবেন? আজকের সকালটা শুরু হোক এইটা দিয়ে। আমার মনে হয় যে লোক দেখানো নয়, সত্যি সত্যি করুন একটি কাজ। আজকে আলোচনার যে বিষয়বস্তু রাখা হয়েছে সেই লোক দেখানো নয়। এই লোক দেখানো ভক্তি আজকে সারা বিশ্ব জুড়ে হচ্ছে, যেটা টাকা দিলে কিনতে পাওয়া যায়। আপনি মন্দির হচ্ছে একটা বড় মাপের ডোনেশন দিয়ে দিলেন, আপনি সেই মন্দিরের বড় ভক্ত নিজেকে প্রমাণ করলেন। কেউ কেউ পোশাক পরেছেন, আমি সাদা পোশাক পরে আইডেন্টিফাই করাচ্ছি, দেখো আমি কত বড় ভক্ত। কেউ কেউ ওই যে আমি মুখে এত কথা বলছি, অযোগ্য আমি, ওই জন্য অনেকে বলেন যে আপনি আর ঠাকুরের কথা বলেন না, তো এর কারণ হচ্ছে আমি যোগ্য হতে পারিনি। ঠিক তেমন মুখে অনেক বক্তৃতা করছি, এতটুকু চলনে নেই, চরিত্রে নেই, ভক্তির প্রকাশ হয়নি। তাহলে আজকে জানতে চাইছেন কোনটা ভক্তি? ওই যে তরু বট সহিষ্ণু না, তৃণাদপি শুনিছেন তরু বট সহিষ্ণু না, অমানেন অমানদেন কীর্তনিয়া সদাহরি, যে কথা বলেছেন, যার হৃদয়টা আজকের যুগে ওই ঘাসের মতো হলে হবে না, সবাই পাড়িয়ে চলে যাবে, ওই রকম করলে আপনাকে নিষ্পেষিত করে দেবে, কিন্তু আপনাকে আজকে কঠিন হতে হবে, কিন্তু অন্তরটা থাকবে ওই রকম, তৃণাদপি শুনিছেন তরু বট সহিষ্ণু না। বটগাছ যেমন সহ্য করে সেই রকম সহনীয় থাকবে, কোমল থাকবে, বিনয় থাকবে, কীর্তনিয়া সদাহরি, সর্বদা আপনার ইষ্ট, আপনার আরাধ্য, আল্লাহ খোদা গড যেই হোক না কেন, তাকে নিয়ে আমি মশগুল হয়ে আছি। আর এটা যখন ঠিকঠাক হবে, এই লোক দেখানো পুজো পাঠে কিচ্ছু হয় না। খুব সুন্দর মন্ত্রোচ্চারণ করে পুজো করেন, খুব সবসময় ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে কাটছে, তার মানেই যে তিনি খুব মানে ঠাকুরমুখী মানুষ, ঠাকুর ভক্ত মানুষ, এই উপাধি তাকে দিতে পারলাম না। যতক্ষণ না তার চরিত্রের মধ্য দিয়ে ঠাকুর ফুটে বেরোচ্ছে, ঈশ্বরত্ব ফুটে বেরোচ্ছেন, যার সঙ্গে ঈশ্বরের কানেকশন হয়ে যায় তার চরিত্রে সেটা ফুটে বেরোয়, কথাবার্তা, ভাব ভঙ্গি, ভালোবাসা, অন্যকে ভালোবাসতে পারে সে বেশি তখন, এগুলোর মধ্য দিয়ে বেরোচ্ছে। ওই জন্য বহু মানুষকে দেখেছি গান বাজনা করেন ঠাকুরের, এমনকি ঠাকুরের অনেক পদ পত্রদ পেয়েছেন এইরকম মানুষ, মানে ঈশ্বরের জগতে অনেক উঁচুতে উঠেছেন, এরকম উপাধিও পেয়ে গেছেন, কিন্তু তার বাস্তব আচরণ এখনো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর। অনেকের মধ্যে এমন অহংকার আছে, আমি নিরামিষ ভোজন করি, নিরামিষ ভোজন করি, ঈশ্বরের প্রসাদ পাই, তাকে নিবেদিত না করে কিছু খাই না, খুব ভালো, তারপরেও তার অহংকার যায়নি, তার ঈর্ষাবোধ, তার ক্রোধ যায়নি, তাহলে কি হবে? আসল বাইরে কোথাও নেই, আসল তিনি আছেন প্রত্যেকের ভেতরে, আর তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে, আমি পাইনি তোমায়, আমরা দেখতে পাচ্ছি না, আসুন তাকে অন্তরে খোঁজার চেষ্টা করি। আর তার কাছে কোনো ভেদ নেই, উচ্চ নিচ, ধর্ম বর্ণ, আমিষ নিরামিষ, সব কিছু একাকার তার মধ্যে। আসুন এইভাবে ভক্তি খোঁজার চেষ্টা করি। ভালো থাকুন সকলে, আনন্দে থাকুন, কথাগুলো ভুল বললে ক্ষমা প্রার্থী। ভালো থাকুন সকলে।